বাংলা মানবতার সমাধান আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আলহি ওয়াসি ওমান তাবি আবিহুদাহ আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন পিসি বাংলার আমাদের আয়োজন তাদের সকলকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা করে আসছিলাম জোবানের হেফাজত প্রসঙ্গে আল্লাহ তালার দেওয়া বাকশক্তিকে আল্লাহ তালার অবাধ্যতা তথা নাফর মানিতে যেন আমরা ব্যবহার না করি এটি প্রত্যেক ইমানদারের জন্য অপরিহার্য কর্তব্য এবং আল্লাহ তালার বান্দা হিসাবে এটি আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি সম্মানিত দর্শক জবান দ্বারা আমরা যে সমস্ত অন্যায় কাজ করে থাকি তমধ্যে থেকে অন্যতম একটি কাজ হল কিজ বা মিথ্যা কথা এই মিথ্যা প্রসঙ্গে বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম সম্পূরক কিছু কথা আমরা মিথ্যা প্রসঙ্গে পর্বে উপস্থাপন করব বিগত পর্বের শেষ পর্যায়ে আমরা বলছিলাম যে মিথ্যা ঠাট্টা বা বিদ্রুপ করেও বলা যাবে না যে ব্যক্তি ঠাট্টা করেও মিথ্যা কথা পরিহার করবে অর্থাৎ যে কোনোভাবে মিথ্যা থেকে তিনি বেঁচে থাকবেন তার জন্য দায়িত্ব নিয়েছেন জান্নাতের মাঝখানে একটি ঘর তাকে এনে দিবেন রসল সাল্লাহ সাল্লামের সাথ করেছেন আমি জান্নাতের মধ্যে একটি ঘর দেওয়ার দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল মেরা যে ব্যক্তি ঝগড়া বিবাদকে পরিহার করলো ওয়েন কান যদিও সে হক এবং সত্যের উপরে থাকে অন্য তার সঙ্গে অন্য কেউ তার সঙ্গে অন্যায়ভাবে ঝগড়া করছে তবুও যদি সে ঝগড়াকে পরিহার করে তাহলে সাল্লামের সাথ করেন আমি তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর দেওয়ার দায়িত্ব নিলাম এরপরে তিনি বলেন ফি লিমান তারাকাল কি এবং আমি জান্নাতের মধ্যখানে একটি ঘর দেওয়ার দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঠাট্টা বা বিদ্রোহ করেও মিথ্যা কথা বলে না মিথ্যাকে পরিহার করে অবিবাহিত ফি আল আল জান্না বেমেন হাসানা খোলকা এবং যে ব্যক্তি তার আচরণকে সুন্দর করেছে মানুষের সঙ্গে ভালো আখলা করে প্রদর্শন করেছে তাকে জান্নাতের সুচ্ছ মাকামে তাকে একটি ঘর বা তার জন্য একটি বাড়ির দায়িত্ব আমি নিলাম সমাজ দর্শক এখান থেকে আমরা বুঝলাম ঠাট্টা বিদ্রুপ করেও আমরা মিথ্যা বলা করেন হাদিস আমাদেরকে অনুমোদন করে না রাসুল্লাহ ওয়াসাল্লাম ঠাট্টা বিদ্রুপ করতেন না তবে হাসি রসিকতা করতেন এই হাসি রসিকতা করতে গিয়ে তিনি কখনো মিথ্যার আশ্রয় নিতেন না যেটাই বলতেন সত্য কথা বলতেন আমরা আজকাল রসিকতা করতে গিয়ে অনেক মিথ্যা বলে থাকি পয়লা এপ্রিলের একটি দিনও আজকে স্থির হয়ে গেছে মুসলিম সমাজে অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলতে হয় যে এই দিনটাতে বিশেষ করে যুবক শ্রেণীরা আমরা একে অন্যের সঙ্গে মজা করার নাম করে রসিকতা করার নাম করে মিথ্যা কথা বলে থাকি তোমাকে ওমুকে ডেকেছেন তিনি গিয়ে দেখলেন যে কেউ রাখছে না তখন তাকে বলা হলো এপ্রিল ফুল এফ্রিলের বোকা আপনি যাকে বোকা বানাচ্ছেন তিনি বোকা হচ্ছেন না আপনি বড় বোকা হচ্ছেন কারণ আপনি রসিকতার নাম করে যে মিথ্যা কথা বলছেন এর কারণে কেমন ময়দানে আল্লাহ আল্লাহতাল আপনার সঙ্গে কথা বলবেন না আল্লাহ তাল আপনাকে পবিত্র করবেন না এবং আপনি মিথ্যাবাদীদের মধ্যে নিজের নামকে লিপিবদ্ধ করলেন সম্মানিত দর্শক তাই আসুন রসিকতা করেও মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত থাকি তবে কয়েকটি ক্ষেত্রে ইসলাম আমাদেরকে মিথ্যা কথা বলার অনুমোদন দিয়েছে সহিবুখারি আসছে রাহাদিস আর্সে জম্মুকুম রিয়া তানহা বলেন তিনি রসুল্লাহ সদকে বলতে শুনেছেন তিনি বলেছেন লাসাল কাজাব নাস যে ব্যক্তি মানুষের মাঝে সংশোধন করার জন্য মানুষের মাঝে কোনো ঝগড়া বিবাদকে মিটানোর জন্য যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে মূলত মিথ্যুক নয় ফায়ান মে খায়রান খায়রান সে হয়তোবা একজনের কাছে গিয়ে অন্যজন প্রসঙ্গে ভালো কথাটা বলে আবার তার ব্যাপারে অপরপক্ষের কাছে গিয়ে ভালো কথাটা বলে এক্ষেত্রে যদি সে মিথ্যার আশ্রয় নেয় উভয়ের মধ্যে সংশোধন করার জন্য উভয়কে মেলানোর জন্য তাহলে সেক্ষেত্রে সেটি মিথ্যার সামিল হবে না বরং এই মিথ্যাকে জায়েজ বলা হলো সহি এহাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলাম দুজন বিবাদী মানুষের মাঝে মীমাংসা করাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে যে মিথ্যার মতো অন্যায় কাজটি পর্যন্ত এখানে ইসলাম অনুমোদন দিয়েছে দর্শক তাই আমরা কোনো মুসলিমের সঙ্গে কোনো মুসলিমের যে কোনো বিষয়ে বিবাদ দেখা দিলে সেক্ষেত্রে আমরা মীমাংসা করার চেষ্টা করব। কিন্তু আক্ষেপের সঙ্গে বলতে হয় আমাদের মধ্যে এর উল্টা চিত্রটি দেখা যায় সাধারণত দেখা যায় যে আমরা কারোর মধ্যে বিবাদে লিপ্ত হলে অনেকেই আমরা বরং সেখানে আরও বিবাদকে বাড়ানোর জন্য আমরা সেখানে ভূমিকা রাখি অনেক সময় দেখা যায় যে আমরা একজনের ব্যাপারে অন্যজনের কাছে গিয়ে মিথ্যা আরও অনেকগুলো কথা বলি যেগুলো রীতিমতো চোগলখুরি এবং কুটনামির আওতায় পড়ে যায় আসুন এগুলা পরিহার করে সুন্দর সুন্দরবনামরি অর্জন করি সমাজ দর্শক সুনানি আবু দাউদের মধ্যে এই উমকালসুম রিয়াল্লাহ তানাহ থেকেই আরেকটি হাদিস এসেছে যার মধ্যে মিথ্যা যে সমস্ত ক্ষেত্রে বলা যায় সেগুলো আরেকটু বিস্তারিতভাবে এসেছে রসুল্লাহ সাল্লা স্লাম কোনো ব্যাপারে মিথ্যা কথার অনুমতি দিতেন না ইল্লা ফিতালাস তবে তিনটি ক্ষেত্রে তিনি অনুমতি দিতেন কান রসুল্লাহি সাল্লাহি স্লাম ইয়াকুল আল্লাহ রসুল বলতেন লা আউদ্দহ কাদিবান ওই ব্যক্তিকে আমি মিথ্যক হিসাবে বিবেচনা করবো না মিথ্যুক হিসাবে গণনা করবো না যে ব্যক্তি আর রাজ ইউসলে হবাইন নাস মানুষের মাঝে মীমাংসা করে যেটি ইটুপূর্বে আলোচনা হলো ইয়কুল উল কৌল পলায়ুদিহি ইসলাহ সে হয়তো একজনের পরে অন্যজনকে মিথ্যা কথাও বলে কিন্তু সে মীমাংসা করতে চায় অন্য কিছু নয় পর ফিল হার এবং যুদ্ধক্ষেত্রে যদি প্রতিপক্ষের সঙ্গে মিথ্যা বলে কৌশল হিসাবে যদি মিথ্যাকে অবলম্বন করে তবে সেটিও মিথ্যা হিসাবে রসুল্লা আকুল্লাহ সাল্লাম গণনা করতেন না এবং আতু হাদ্দিসু জাউজাহা এবং কোনো মানুষ কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলছেন অথবা স্ত্রী তার পুরুষ স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলছেন এটিকে রসুল একমসাস্তা মিথ্যা বলে অভিহিত করছেন না অবশ্য এখানে স্বামী স্ত্রীর মিথ্যা বলতে উদ্দেশ্য হলো একে অন্যের প্রশংসা করতে গিয়ে যদি অত্যক্তি করা হয় বাড়িয়ে বলা হয় অথবা মিথ্যা বলা হয় তাহলে সেটিকে অনুমোদন দেওয়া হয়েছে একেবারে যখন তখন প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো বিষয়ে স্বামী স্ত্রী একে অন্যের সঙ্গে মিথ্যা বলবে এরকম সাধারণভাবে মিথ্যা কথা বলার অনুমতি দেওয়া হয় সমাজ দর্শক আসল আমরা নিষিদ্ধ যে সমস্ত মিথ্যাচারগুলো আছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকি অনুমোদিত এই তিনটি ক্ষেত্র ছাড়া আর কোথাও যেন আমরা মিথ্যা কথা না বলি সেটা আর চেষ্টা করি ছোট ছোটো বাচ্চাদেরকেও সত্য বলতে শেখাই ছোটোবেলা থেকেই তাদেরকে সচ্চরিত্রবান করার চেষ্টা করি সত্য বলার অভ্যাস তাদের মাঝে আমরা গড়ে তুলি এবং মিথ্যাকে কোনো অবস্থাতেই আমরা প্রশ্রয় না দেই সমাজ দর্শক জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আমরা আরও একটি অন্যায় অপকর্ম করে থাকি যেটি কোরআন হাদিস আমাদেরকে নিষেধ করেছে সেটি হল কোনো সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীর কোনো দোষ পেলেই আমরা সেটার উপরে ভিত্তি করে তার ব্যাপারে আমরা মিথ্যা অপবাদ দিয়ে থাকি মিথ্যা আরোপ করে থাকি যেটি একজন মুসলিম হিসাবে আমাদের করা উচিত নয় সমাজ দর্শকালা মিয়া তু বরি সুহায় অথপর যদি সে তাদের ব্যাপারে তাদের চরিত্রের ব্যাপারে প্রশ্ন তোলার পর চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে তাহলে সামানি না জলদা তাহলে এরকম মিথ্যুক এবং মিথ্যা হওয়া দানকারীকে আশিটি বেত্রাগাত করো এবং তাদের সাক্ষী তোমরা কখনও কবল করো না গ্রহণ করো না এবং তার হল ফাঁসে সুরা নূরের এই চার নম্বর আয়াতে আল্লাহ আসমানতালা নারীর মর্যাদার একটি বিষয়কে তুলে ধরেছেন যে কোনো নারীকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় তার চরিত্রের ব্যাপারে তাহলে এই অপবাদদাতাকে আশ্রী গাত করা হবে যদি তার অপবাদের স্বপক্ষে সে চারজন সাক্ষী যারা সচক্ষে তার চরিত্রহীনতার মুহূর্তের দৃশ্য দেখেছেন বলে সাক্ষ্য দিতে না পারে সমাজ দর্শক একজন নারীকে ইসলাম এতটাই মর্যাদা দিয়েছে কোনো পুরুষের ব্যাপারে যদি কেউ এরকম অপবাদ দেয় সেটি অন্যায় কিন্তু তার জন্য এরকম আশিটি বেত্রাঘাত করার মতো সাজা এবং তার সাক্ষী কোনো দিন তাকে সাক্ষী হিসাবে গ্রহণ করা তার সাক্ষ্য গ্রহণ না করার কথা কোরআন দিয়েছে বলা হয়নি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছেন সেটি আর কোনো সমাজ কোনো সভ্যতাই দেয়নি সমাজ দর্শক এটিও এই মিথ্যা হবার দেওয়া নারীদের চরিত্রের উপরে এটিও এক ধরনের মিথ্যা কিন্তু এই মিথ্যাটি সাধারণ মিথ্যার চেয়েতে অনেক বেশি জঘন্য আল্লাহ তালা আমাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন আমরা যেন এ জবান ব্যবহার করে গিবত মিথ্যা মিথ্যা অপবাদ এ সমস্ত গুণা থেকে হেফাজতে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুন সম্মানিত দর্শক আমাদের আলোচনার এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ বিরতির পর আমরা অপূর্ণাঙ্গ আলোচনাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করব আমাদের সকলেই থাকবে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আলাইকুম আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু জানুন কত কার্যকরী ভাবে মমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা

মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় আলাইকুম বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি সময়ত দর্শক জবান তথা আল্লাহর দেওয়া বাকশক্তিকে ব্যবহার করে আমরা কি কি অন্যায় কাজ করছি সে বিষয়ে আলোচনা করছিলাম এ পর্য আমরা আলোচনা করব জবান দ্বারায় কৃত আরেকটি অন্যায় এবং চার প্রসঙ্গে সেটি হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটিও জবান দ্বারা কৃত অন্যায় কাজসমূহের সমূহের মধ্যে একটি আল্লাহ কোরআন করিমের ভিতরে বলেন বাহাত্তর আল্লাহ তালা সাদ করেন আল্লাহ নেককার বন্দাগন হলেন তাঁরা যারা মিথ্যা সাক্ষ্য দেন না কোরআন করিমে আল্লাহ সুহানা তালা মিথ্যা সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে আরো বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন কারোর ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া এটা এক তো মিথ্যা আবার সাক্ষ্য দেওয়ার মাধ্যমে এই মিথ্যাটি আরও জঘন্য মিথ্যায় রূপান্তরিত হয়ে যায় সময়ত দর্শক কারোর পক্ষে অথবা বিপক্ষে আমরা মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে মানুষের অধিকার নষ্ট করে থাকি আর মিথ্যা কথা বলে আল্লাহর হক নষ্ট করে থাকি অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেওয়ার ভিতরে আল্লাহর হক এবং বান্দার হক দুটি বিষয়েই জড়িত আপনি কারোর ব্যাপারে যদি আপনি মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন সেটি দুইভাবে হতে পারে একটি হল কেউ কারোর সম্পর্কে আপনি সাক্ষী দিলেন যে লোকটি ভালো অথচ তিনি ভালো নন তাহলে সেটি অন্য মানুষ তাকে মূল্যায়ন করার ক্ষেত্রে আপনার এই মিথ্যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হবেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না যেমন কথার কথা কেউ কোথাও তার মেয়ে বিয়ে দিতে যাচ্ছেন ছেলে সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসাবাদ করা হলো ছেলে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাওয়া হলো আপনি ছেলের কিছু দোষ এবং ত্রুটিকে গোপন করে বরং মিথ্যা তার পক্ষে সাক্ষ্য দিলেন যে ছেলেটি ভালো তাহলে মেয়ে পক্ষ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলো আপনার মিথ্যা সাক্ষ্যের কারণ একইভাবে আজকাল আমাদের সমাজে চারিত্রিক সনদপত্রের যে প্রথা রয়েছে এটিও আসলে অযৌক্তিক একটি প্রথা এবং সিস্টেম যেখানে সাধারণত গদবাদা কিছু কথা লেখা থাকে সেগুলোর উপর শুধুমাত্র সিগনেচার দেওয়া হয় এই জন্য মিথ্যা সাক্ষ্য যদি হয়ে যায় কারোর চরিত্রের ব্যাপারে যদি আমি সনদ দিই সাক্ষী দেই যে লোকটির চরিত্র ভালো অথচ তার চরিত্র ভালো নয় তাহলে কিন্তু আমি মিথ্যা সাক্ষীদাতাদের অন্তর্ভুক্ত হয়ে গেল ঠিক একইভাবে কেউ ভালো কিন্তু আমি তার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিলাম আমার কাছ থেকে জানতে চাওয়া হলো অথবা আমি নিজে উদ্যোগী হয়ে কারোর ব্যাপারে সাক্ষ্য দিতে গেলাম মূল্যায়ন করতে গেলাম লোকটি হয়তো ভালো ছিলেন কিন্তু আমি তার সম্পর্কে মূল্যায়ন করলাম খারাপ বা মন্দ তাহলে সেক্ষেত্রেও আমি মিথ্যা সাক্ষী দেওয়া অন্তর্ভুক্ত হয়ে গেলাম সম্মানিত দর্শক মিথ্যা সাক্ষী দেওয়া থেকে আমরা বেঁচে থাকি এটি আল্লাহর হক এবং বান্দার হক দুটি এর সঙ্গে জড়িত অতএব সাধারণ মিথ্যা কথার চাইতে এটি অনেক অনেক গুণ জঘন্য সাধারণ মিথ্যা কথা শুধুমাত্র একটি গুণা আল্লাহর হক নষ্ট হলো আর এখানে দুটি গুণা আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক নষ্ট হবে যেটি বান্দার কাছে ক্ষমা চাওয়া ছাড়া বা বান্দার ক্ষমা করা ছাড়া ক্ষমা হওয়ার কোনো সুযোগ নেই সময় তো দর্শক মিথ্যা সাক্ষীর পাশাপাশি আরেকটি পাশাপাশি অন্যায় আছে প্রায় কাছাকাছি সেটি হলো সাক্ষ্যকে গোপন করা আল্লাহ তাল্লাহ করিমি বলছেন বল্লা শাহাদা তোমরা সাক্ষ্য দেওয়াকে গোপন করো না যদি তুমি কোনো বিষয়ে জানো আর তোমার কাছে সাক্ষ্য তলব করা হয় তাহলে তুমি সাক্ষ্য দিবে সেটাকে গোপন করবে না সমাজে আজকাল দেখা যায় কেউ কোনো বিপদে পড়েছেন আমি তার বিষয়ে আমরা সমাজে আজকাল দেখা যায় যে কেউ কারোর উপরে জুলুম করেছেন বিষয়টি আমি প্রত্যক্ষ করেছি অথচ মাজলুম যখন আমার কাছে এসেছেন সাক্ষ্য নিতে তখন আমি সাক্ষ্য দিচ্ছি না এটি হারাম একটি কাজ আল্লাহ তালার দেওয়া জবান বা বাকশক্তিকে ব্যবহার করে আমার সাক্ষ্যকে গোপন করা এখানে বাকশক্তিকে ব্যবহার না করা এটিও এক ধরনের অন্যায় এবং হারাম কাজ সময় দর্শক জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আরো যে সমস্ত অন্যায় এবং গুনাহের কাজ আমরা করে থাকি তার ভিতরে একটি হল এক মুসলিম অন্য মুসলিমকে গালি দেওয়া এক মুসলিম অন্য মুসলিমকে বিদ্রুপ করা ঠাট্টা করা রসল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সিবাবুল মকমিন ফুসুক ও কেতাল হু কফর কোনো মুসলিম অন্য মুসলিমকে গালি দেওয়া এটা গুনাহের কাজ অন্য একাদশে আর্সের সোল্লা সাল্লা সাল্লাম বলেছেন লাইয়া সুবান্না আহাদা তোমরা কাউকে গালি দিবে না কোনো কিছুকে গালি দিবে না তাহলে এই জোবানকে ব্যবহার করে বাকশক্তিকে ব্যবহার করে আমরা আল্লাহর যে নাফরমানি করে থাকি তার ভিতরে একটি হলো কাউকে গালি দেওয়া সেটা কোনো ব্যক্তিও হতে পারে কোনো বস্তুও হতে পারে আমরা অনেক সময় নিজেকেও গালি দিই অনেক সময় কোনো জিনিসপত্রকে গালি দিই অনেক সময় অন্য মানুষকে গালি দিই যে কোনো ধরনের গালিকে শরীয়ত নিষেধ করেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কঠোর ভাষায় সেটি আমাদেরকে বারণ করেছে সুধি দর্শক পাশাপাশি জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আমরা অনেক সময় এক মুসলিম অন্য মুসলিমকে বিদ্রুপ করে থাকি এটিও অত্যন্ত গর্হিত এবং জঘন্য একটি কাজ এবং হারাম আল্লাহ সুমাহ কোরআন করিমের ভিতরে বলেছেন ইয়া ইহ্লা দিন আমানু লাইয়াস কৌমিন কৌমিন আসা ইয়া কোন হুম পয়লা নিঃসা উম্মেন নিঃসা ইন আসা এই খায় রম্মেন হুন হে তোমাদের কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রূপ না করে ঠাট্টা না করে কোন তাদের দোষ ত্রুটি ইত্যাদি দেখে তাদেরকে নিয়ে যেন হাসাহাসি না করে কারণ হতে পারে এক সময় আজ তাদের যে দোষ ত্রুটি নিয়ে তুমি হাসাহাসি করছো তারা এক সময় সেটি থেকে মুক্ত হয়ে তোমার চাইতে শ্রেষ্ঠ এবং ভালো হয়ে যাবে একই নির্দেশ নারীদের জন্য তালা করেছেন এবং কোন নারীরাও যেন অন্য কোন নারীকে নিয়ে হাসা হাসি ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি না করে কারণ হতে পারে এক সময় সেই নারী যাদেরকে নিয়ে হাসি বা ঠাট্টা বিদ্রুপ করছেন অন্য নারীরা তাদের চাইতে এই বিদ্রুপকৃত নারীরা শ্রেষ্ঠ বা ভালো হয়ে যাবেন অথবা আল্লাহ দৃষ্টিতে তারা হয়তো অনেক বেশি ভালো এবং প্রিয় সমাজ দর্শক এ আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো মুসলিমকে নিয়ে বিদ্রুপ করা ঠাট্টা করা জায়েজ নেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ ব্যাপারে যথেষ্ট নিরুৎসাহিত করতেন মানুষকে কেউ যেন কাউকে নিয়ে বিদ্রুপ না করে আল্লাহ তালা করে কারিমে এই বিষয়ে আরো বলেন ওলা তালমিজু আংফুসাকুম সাকুম ওলা তানাবাজুবিল আল কব বি ইসাল ইসমুল ফুসুক বাদল ইমান অমাল্লাম ইয়াতুব ফা উলা তোমাদের একে অন্যকে যেন খোঁচা না মারে টিটকারি না করে এবং একে অন্যের বাজে নাম ইত্যাদি দিয়ে যেন থাকে ডাকাডাকি না করে এসবগুলাতেই মানুষের জন্য এ সবগুলাই মূলত মানুষের প্রতি বিদ্রুপ তথা ঠাট্টা করার বিষয়ে আল্লাহ খোলা খোলাখুলি আলোচনা করেছেন সমাজ দর্শক আসুন কোন মুসলিম ভাইয়ের ভিতরে কোন দোস্তুটি দেখলেই আমরা বিদ্রুপ করা থেকে বিরত থাকি এটি হারাম একটি কাজ রসিকতা মজা করেও আমরা বিদ্রুপ করব না রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি বেলাল রাজি আল্লাহ তাল্হ সম্পর্কে কাফেররা বিদ্রুপ করেছিল তাকে যখন মক্কা বিজয়ের পরে আজান দেওয়ার দায়িত্ব দিলেন রসুল্লাহ আসল্লাহ আলু সাল্লাম তখন আবু সুফিয়ান বলেছিলেন এই কালো কাক একে দিয়ে কাবার ছাদে দাঁড়িয়ে তাকে আজান দেওয়ার নির্দেশ দেওয়া হলো তখনই আল্লাহ তালা নাজুল করলেন আয়াত ইন্মাকুম আইনদাল্লাহ কাুম নিশ্চয়ই তোমাদের বংশ পরিচয় এগুলো তোমাদের মর্যাদার বিষয় নয় তোমাদের দৈহিক গঠন ইত্যাদিতে মর্যাদার কোনো বিষয় যায় আসে না বরং আল্লাহ তালার কাছে তোমাদের মধ্যে যে যত মুক্তাকি সে তত বেশি সম্মানিত সময়ত দর্শক এখান থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে কোনো মানুষকে বিদ্রুপ করলে তার মর্যাদা কমানো যায় না বরং আল্লাহ সুমাহাতালা আমি যাকে বিদ্রুপ করছি তাকে বরং আল্লাহ সুবাহ আল্লাহ অনেক বেশি মর্যাদা দিয়ে থাকতে পারেন এবং এক সে আমার চাইতে মর্যাদাশীল হতেও পারে অতএব বিদ্রুপ করা হারাম একটি কাজ এটি একজন মুসলিমকে কষ্ট দেওয়ার স্বামী যেটি হারাম কোনো ইমানদারের মনে কষ্ট দেওয়া জায়েজ নয় এটি জঘন্য ধরনের অপরাধ আসুন জবানকে ব্যবহার করে আমাদের এই বাকশক্তি দিয়ে আমরা কোনো মানুষকে কথার দ্বারায় আঘাত না করি কোনো মানুষকে ঠাট্টা বিদ্রুপ না করি সময়ত দর্শক এই ঠাট্টা বিদ্রুপ আজকাল দেখা যায় আমরা কথা দ্বারা যে ঠাট্টা বিদ্রুপ করি এটি শুধু ব্যক্তিগত পর্যায়ে থাকে না এটি আজকাল দিনের বিষয়ে দিনের ধারক বাহক ওলামায়ক্রামকে নিয়ে অনেক সময় আমাদের সমাজে দেখা যায় আমরা ঠাট্টা বিদ্রুপ করি বা দিনের কোনো শেয়ার বা দিনের কোনো নিদর্শন দাড়ি টুপি বা পাঞ্জাবি অথবা দিনের অন্য কোনো বিষয় নিয়ে আমরা অনেক সময় দেখা যায় ঠাট্টা বিদ্রোপ করি যেটি শুধুমাত্র হারামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং সেটি আমাদেরকে ইমানের গণ্ডি থেকে বের করে দিবে সেটি আমাদেরকে কাফের বানিয়ে ছাড়ে আসল এই ঠাট্টা বিদ্রুপ করার যে জঘন্য অপরাধ আমরা করে থাকি কথার মাধ্যমে জবান এর মাধ্যমে সেটি থেকে আমরা বেঁচে থাকি বাকশক্তি তথা কথাকে ব্যবহার করে আমরা অনেক অন্যায় করে থাকি তার ভিতরে একটি অন্যতম অন্যায় হল আমরা অনেক সময় আল্লাহ তালার ব্যাপারে শপথ করি মিথ্যা শপথ অথবা আল্লাহ তালার নামে শপথ না করে অন্য কারণ নামে শপথ করি এই শপথের মাধ্যমেও আমরা আমাদের বাকশক্তির অপব্যবহার করি আল্লাহর নাফরমানি করি বাকশক্তির অপব্যবহারের মাধ্যম সম্মাত দর্শক রসল্লা সাল্লাম বলেছেন মানিফা ফালিয়া বিল্লাহ আউল ইয়াসমুত কেউ যদি শপথ করতেই চায় তো সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা নীরব থাকে অতএব আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা এটি শির্ক আমরা কোনো অবস্থাতেই মায়ের ক্রীড়া অমুকের ক্রীড়া তমুকের কিরা মাথা শুয়ে শপথ অমুক জিনিস শুয়ে শপথ দেশের শপথ মাটির শপথ রক্তের শপথ এই সমস্ত শপথ করা থেকে বিরত থাকবো এগুলো হারাম এগুলো শির্ক রসুল্লা সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এ ধরনের শপথ করতে তিনি বলেছেন কেউ শপথ করতে চাইলে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে আর এছাড়া আল্লাহর নামে ছাড়া অন্য কারণে যদি আমরা শপথ করি তাহলে সেটি আর শুধুমাত্র হারামের মরজি পড়বে না যেটি বলছিলাম শির হয়ে যাবে কারণ সুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানে হালাফা বেগরিল্লাহ ইল্লাহি দার শাখা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণ আমি শপথ করলে সে শিরিক করল আবার অংশ আমরা আল্লাহর নামেই শপথ করি কিন্তু সেটি মিথ্যা বিষয় হয়ে থাকে সেটি আরও জঘন্য অপরাধ আসুন জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে যে সমস্ত অন্যায় আমরা করে থাকি সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আজ এ পর্যায়ে বিদায় নিতে হচ্ছে সময় আমাদেরকে আর অনুমোদন দিচ্ছে না ইনশা আল্লাহ জুবানের হেফাজত প্রসঙ্গে পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয়ে আমরা কথা বলবো সে পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন এ কি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সু হানুকুল্লাহমদিকা আশুদুল্লাহ ইলাফর গৌতবিল السلام عليكم ورحمه الله وبركاته الله الله কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জানতে অজান্তে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুদ্দুজান নদী তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত্ত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন কি করে খাঁটি তওবা জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন তওবা ও ইস্তেগফার শুধু পিএস টিভি বাংলায় দেখুন তওবা ও ইস্তেগফার প্রতি শনিবার সন্ধ্যা 5টায় সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় ইকরা বিসমি আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন এ গ্রাম মানে পড়ো সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তালা পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কোরআনকে নাজির করে এটি প্রজ্ঞাপূর্ণ কেতান কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যানময় ও নিরাময় বহু থেকে হেদায়েত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সমানতা আলাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বেশ বাংলা মানবতার সমাধান